হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম এবং যথারীতি আজ কিন্তু বৃহস্পতিবার, এবং আমার বৃহস্পতিবার চলে আসা মানেই নতুন ছবির হল লিস্ট। তো আপনারা জানেন যে গত কিছুদিন যাবত আমাদের তেমন কোনো উল্লেখযোগ্য, আমরা যেটা বিগ বাজেট বলি বা বিগ স্টার কাস্ট বলি, সেরকম কোনো নতুন চলচ্চিত্র মুক্তি পাচ্ছে না। তার একটি কারণ, সেটি হলো এখন বিশ্বকাপ ফুটবল চলছে এবং আমরা সবাই কিন্তু আসলে বিশ্বকাপ ফুটবল জ্বরে আক্রান্ত, কম বেশি সবাই। এবং আমরা ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, ফ্রান্স, এই সমস্ত কোনো না কোনো দলকে সাপোর্ট করছি, বিশেষ করে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে সাপোর্ট করছি। তাই বিভিন্ন সিনেমা হলেও সেই দিকের কথা চিন্তা করে তারা প্রদর্শনী বন্ধ রেখেও তারা আসলে কিন্তু ফুটবল খেলায় দেখাচ্ছে, সেটা স্টার সিনেপ্লেক্স হোক বা যমুনা ফিচার পার্ক হোক বা মধুমিতা হোক বা ওই লায়ন সিনেমা হোক, সবখানে কিন্তু মোটামুটি ফুটবল খেলায় দেখানো হচ্ছে এবং প্রচুর দর্শক সিনেমা হলে বসে বড় পর্দায় কিন্তু সেই খেলা উপভোগ করছেন। এর জন্য কিন্তু আমাদের নতুন ছবির মুক্তি মোটামুটি কম বা স্থগিত। কিন্তু আগামীকাল দুটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে, একটি সরকারি অনুদানের ছবি হডসনের বন্দুক এবং আরেকটি সম্পূর্ণ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত, মানে এটার গান শুনতে গান সহ এবং সংলাপ সহ চট্টগ্রামের ভাষায় নির্মিত ছবি মেড ইন চিটাগাং। তো এই ছবি দুটি কোন কোন হলে মুক্তি পাচ্ছে এবং আপনারা কোথায় গেলে এই ছবি দুটি আগামীকাল থেকে দেখতে পাবেন তার হল লিস্ট আপনাদের দিয়ে দেবো। তার আগে ছোট্ট করে বলে নিই, যারা আমাদের আজকের বিনোদন নিউজ এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আপলোড হওয়া ভিডিওগুলো দেখে থাকুন, দেখে দেখতে ভালোবাসা ভালো লাগা একসময় হয়েই যাবে। যারা আজকের বিনোদন নিউজ ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে এবং লাইক দিয়ে আমাদের পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং সে সাথে বলে নিই, আমাদের ইউটিউব ভিডিওর নিচে ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকে আমাদের ফেসবুক গ্রুপের, সেখানে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং সেখানে আরও বেশি করে এই চলচ্চিত্রের ইনফরমেশন পেয়ে যাবেন। এবং সর্বোপরি সময় নষ্ট না করে আজকের বিনোদন নিউজ পরিবারের সাথে অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাবেন, কারণ আমরা বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে কথা বলি, আমরা সুপারস্টার, আমাদের ভাইজান, আমাদের শাকিব খান নিয়েও কথা বলি। তো আগামীকাল দেশের কয়েকটি হাতে গোনা কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সরকারি অনুদানের নির্মিত ছবি হডসনের বন্দুক এবং মেড ইন চিটাগাং। হডসনের বন্দুক এটি একটি গোয়েন্দা ভিত্তিক গল্প, এটা ট্রেলার দেখে আমার কাছে যা মনে হলো, একটি গোয়েন্দা ভিত্তিক গল্প। এটি সব্যসাচী লেখক শামসুল হকের যে কাহিনী, তিনি যে উপন্যাস লিখেছেন সেটাই থেকে অনুপ্রাণিত হয়ে কিন্তু এই হডসনের বন্দুকটি নির্মাণ করা হয়েছে। আমার কাছে ট্রেলার ভালো লেগেছে এবং এই ছবিটি মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সের প্রত্যেকটি শাখায় এবং লায়ন সিনেপ্লেক্সে মুক্তি পাওয়ার কথা ছিল, এখন মুক্তি পাবে কি না বলতে পারবো না, কারণ সেখানে ফুটবল প্রদর্শনী হয়। এবং মুক্তি পাচ্ছে যমুনা ফিচার পার্কে। এই দুই জায়গায় হডসনের বন্দুক আপনারা দেখতে পারবেন। এই ছবিতে একটি উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছেন মৌসুমী হামিদ, আপনারা মৌসুমী হামিদকে সবাই চেনেন, এছাড়া আরও কিছু পরিচিত মুখ সেখানে আছেন। আরেকটি যে ছবিটি মুক্তি পাচ্ছে সেটি হলো মেড ইন চিটাগাং। আপনারা জানেন যে চট্টগ্রামের যে আঞ্চলিক ভাষা, যেটা আমরাও সহজে মানে বুঝতে পারি না সাধারণভাবে, সে আঞ্চলিক ভাষায় কিন্তু এই ছবিটি পুরোপুরি নির্মিত হয়েছে এবং এর গানও কিন্তু আঞ্চলিক ভাষা। এই ছবিটি গত সপ্তাহে সিলভার স্ক্রিন চিটাগাংয়ে এটি মুক্তি পেয়েছিল, এই সপ্তাহে আগামীকাল থেকে ঢাকার প্রেক্ষাগৃহে এই ছবিটি মুক্তি পাচ্ছে এবং ঢাকার স্টার সিনেপ্লেক্স এবং যমুনা ফিচার পার্ক এবং সিনেস্কোপ, যেটি সিরাজগঞ্জে অবস্থিত, এই তিন জায়গায় এই ছবিটি আগামীকাল থেকে আপনারা দেখতে পারবেন, মেড ইন চিটাগাং। এই ছবিতে নামভূমিকে অভিনয় করেছেন আমাদের দেশের স্বনামধন্য সঙ্গীত শিল্পী পার্থ বড়ুয়া, আপনারা সবাই তাকে চেনেন, তিনি আসলে ব্যান্ড সঙ্গীত বেশি সিদ্ধহস্ত এবং গান গেয়েই পরিচিত, তিনি প্রথমবারের মতো এই চলচ্চিত্রে অভিনয় করছেন। তার সাথে আছেন অপর্ণা ঘোষ, তিনি আপনারা জানেন ছোট পর্দার নাটকের জনপ্রিয় নায়িকা,
তিনি অবশ্য বিয়ের পর তার অভিনয় কমিয়ে দিয়েছেন, আমরা টিভিতে সচরাচর তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি এই চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই ছবিটি ভালো লাগবে, এটি একটি কমেডি ধারার ছবি, এটির ট্রেলার আমি দেখে যতটুকু বুঝতে পেরেছি এটি কমেডি ধারার ছবি। তো আপনারা সবাই আমাদের চলচ্চিত্রের পাশে থাকবেন, আমাদের চলচ্চিত্রকে সাপোর্ট করবেন। এখন হয়তো বা আমাদের নতুন কোনো বিগ বাজেট বা নতুন স্টার কাস্ট ছবি মুক্তি পাচ্ছে না, কিন্তু অচিরেই বিশ্বকাপ ফুটবল শেষ হলে এবং আগামী বছরের শুরুতে বেশ কিছু ভালো মানের সিনেমা এক এক করে আমাদের চলচ্চিত্রে সিনেমা হলে আসবে। তো সেই পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতেই হবে। আর যারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে ভালোবাসেন, আগামীকাল থেকে দুটি চলচ্চিত্র মুক্তি পাবে, হডসনের বন্দুক এবং মেড ইন চিটাগাং। সেই দুটি ছবি আপনারা হল গিয়ে অবশ্যই উপভোগ করবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আর সবাই এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই।